প্রিয় ছাত্রীরা, আজ আমরা সবাই ক্লাস ফাইভের ক্লাসে রয়েছি। আমি গত ক্লাসে তোমাদের পাহাড়িয়া বর্ষার সুরে এই রচনাংশটি নিয়ে আলোচনা করেছিলাম, এবং আমরা যখন ক্লাস চলাকালীন কিছু শব্দ সম্পর্কে তোমরা আমার কাছে জানতে চেয়েছিলে, আমি কয়েকটা বলেছিলাম। প্রথম দিন সব কিছু একটু যেন জড়তা বা সিস্টেমের মধ্যে আমাদের যেন যোগসূত্রটা যেন একটু পরিষ্কার ছিল না, একটু অসুবিধেই হয়েছিল। তো সেখানে তোমরা কতগুলো শব্দ পাঠিয়েছিলে, সেই শব্দগুলো পরে আমি দেখে বলছি, সেগুলো আমি একসঙ্গে করে নিয়েছি। যেমন নাকাল, আমি নাকাল শব্দটা সেদিন তাড়াহুড়োর মধ্যে খেয়াল করতে পারিনি, আমাকে একজন দেখিয়ে দিয়েছো, খুব ভালো হয়েছে। নাকাল সেটা হচ্ছে জব্দ বা অতি ক্লান্ত, আমি পরপর বলে যাচ্ছি। নাকাল, জব্দ বা অতি ক্লান্ত। পাদদেশ, তলদেশ, আমি বলেছিলাম। সানি, লামাই, তারে, সেটা হচ্ছে খাবার ইচ্ছে প্রকাশ। সানি দন্তস্যাকা দন্তনয় শিকার, সানি লামাই তারে, এটা সেই এর মধ্যে রয়েছে। এখানে যে একটা গান রয়েছে, রাভা গোষ্ঠীর গান, সেই গানের মধ্যে এই শব্দটি রয়েছে, খাবার ইচ্ছে প্রকাশ। প্রণেতা, প্রণেতা হচ্ছে রচয়িতা বা প্রণয় কর্তা। মাঞ্চা, একাই নয় আকার, মাঞ্চা, অসমর্থ। গোষ্ঠীগত অর্থাৎ বংশ, বংশাবলী। নকল, অনুকরণ করা বা অনুলিপি করা। আর কররা একটা পাখি বিশেষ। কোঙায়তা, ডাকছে বা কাঁদছে। তিরস্কার করা, বকা, উল্লসিত হওয়া, খুব খুশি। আর বর্ণময়, বৈচিত্র্যময় বা রঙিন, এই বর্ণময় শব্দটা আমরা বলেছিলাম যে রাভা গোষ্ঠীর যে গানের কথা বলা হচ্ছে, বা প্রাচীন আদি জনজা গোষ্ঠীরা যে উৎসব পার্বণে উজ্জ্বল হয়ে উঠতো তাদের গানের মধ্য দিয়ে, তারা তাদের সুরের মধ্য দিয়ে, তারা দল বেঁধে তালে তালে নাচত ছন্দে ছন্দে, সেখানে আমরা এই তাদের বর্ণময় রঙিন জীবনের একটা উল্লেখ বা চিত্র আমরা বইয়ের মধ্যে যেন দেখতে পাচ্ছি। এরপরে বলা হচ্ছে গোষ্ঠী হচ্ছে কি, পরিবার বা কুল। আর পুইমিং হচ্ছে উড়ে উড়ে যাওয়া। এছাড়াও একই শব্দ যেমন লামাই তারে, সানি, এরকম ভিন্ন ভিন্ন জায়গায় আমরা দেখব, একই জিনিস বারবার তোমরা বিভিন্ন জন দিয়েছ, সেখান থেকে আমি শব্দগুলো নিয়ে আমি অর্থগুলো তোমাদের সামনে উপস্থিত করলাম। এছাড়াও আমি আবারও বলবো তোমাদেরকে যে বাংলা শব্দ যে আমাদের যে রচনাংশটি রয়েছে তার কাছে আমরা দেখব যে একটা শব্দ ভাণ্ডার দেওয়া রয়েছে বা শব্দার্থ দেওয়া রয়েছে, সেই শব্দার্থটা আমরা ভালো করে দেখব। এরপরে আমরা এই রচনাংশটি পড়ার পরে আমাদের এখানে যে হাতে কলমে অংশটি রয়েছে, তোমরা, আমি তো ধরেই নেব তোমরা ইতিমধ্যেই করে ফেলেছো, তাও তোমাদের সামনে একবার হাতে কলমে অংশটি নিয়ে আলোচনা করছি। প্রথম রয়েছে একের দাগে প্রশ্নে, পশ্চিমবঙ্গের যে কোনো একটি পাহাড়ের নাম বলো, সেখানে আমরা শুশুনিয়া, গারো, এরকম পাহাড়ের নাম পাব। তারপরে বলা হচ্ছে যে পাহাড়ের কথা বললেই আমাদের চোখের সামনে বরফে ঢাকা থাকে এরকম একটা অংশ দেখতে পাবো, তার সেখানে সবুজে শ্যামলে ভরা অংশ দেখতে পাবো, সবুজ বরফে ঢাকা অংশ দেখে আমাদের মন ভরে যাবে, এবং সেটা আমাদের কাছে একটা প্রশান্তি বা আমাদের মনটা আনন্দে ভরে উঠবে, অর্থাৎ আমরা এক কথাই বলতে পারি মনোমুগ্ধকর একটা বিষয় আমাদের মনের মধ্যে ঠাঁই পাবে। এরপর বলা হচ্ছে বর্ষায় মাছ ধরতে যাওয়ার অভিজ্ঞতা, সেটা তোমরা তোমাদের নিজের মতো করে একটা মাছ ধরার গল্প নিজেরা তৈরি করে নেবে। এরপর বর্ষায় প্রকৃতির রূপ কীরকম হয়,
বর্ষায় প্রকৃতির রূপ কীরকম হয় আমরা কম বেশি নিজেরাই জানি। যেমন গ্রীষ্মের পর বর্ষা আসে, বর্ষায় প্রকৃতি নতুন রূপ পায়, চারিদিকে জলে জলময় হয়ে যায়, খাল বিল নদী নালা মাঠ ঘাট সব ভরে যায়। আর সেখানে জল ভরে যাওয়ার পরে চিত্রটা কী হবে, চারিদিকে সবুজে সবুজ হয়ে যাবে। আর জল যখন মাঠে নেমে যাবে, মানে মাঠে যখন জল জমে যাবে, তখন চাষিরা আনন্দ পাবে, তারা চাষ করবে, সেই চাষ থেকে কী হবে, সবুজ এই মাঠ ভরে যাবে, সেখান থেকে ফসল উৎপাদন হবে, তখন আমরা আমাদের মনেও আমরা আনন্দ পাবো। এরপর বলা হচ্ছে দুয়ে সেখানে একটা বাক্য মেলাও স্তম্ভ রয়েছে, সেই স্তম্ভটা আমরা প্রত্যেকেই করতে পারবো। প্রথমে রয়েছে জল মাছ ধরি গিয়ে, সেখানে মাছ ধরি গিয়ে বলতে আমরা দেখব নতুন বছরের নতুন জল আছে, সেই অংশটার সঙ্গে মেলাবো। মাছ রাঙা বারবার ছো মেরেও মাছ পায়নি, আমরা খ বিভাগে দেখ খ স্তম্ভর মধ্যে আমরা দেখতে পাবো। পুরুয়া পাখি সেটা কী করছে, পুরুয়া পাখি উড়ে উড়ে কাঁদছে, আর বখিরা কী করছে, উড়ছে সার বেঁধে, আর ছাপিয়ে গিয়েছে, কি ছাপিয়ে গিয়েছে, নদীর কূল ছাপিয়ে গিয়েছে। হলো, এরপরে তিনের দাগে রয়েছে দেখো যে একটা গল্প রয়েছে, গল্পতে এক শূন্যস্থান পূরণ রয়েছে, সেই শূন্যস্থানে আমাদের কতগুলো এক বা একাধিক শব্দ বসিয়ে সেটাকে পূরণ করতে হবে। নতুন বছরের নতুন জলে আনন্দ করে বলে একটা বড় ড্যাশ আছে, সেখানে আমরা কি করব, সবাই মাছ ধরতে গেল, তারপর দাঁড়িয়ে আছে, বর্ষার এই সুন্দর প্রকৃতিতে কি হলো, নদীর দুই কূল ছাপিয়ে যায়, দাঁড়িয়ে আছে, মাঠ ঘাট কত পাখি যেমন কি হবে, মাঠ ঘাট যত পাখি যেমন, যেমন কড়ুয়া মাছরাঙা বক, আমরা এখানে পাখিগুলোর নাম পেয়েছি, তারা কি করবে, আবার তারা কেউ কেউ কি করবে, বারবার জলে খুঁজেও মাছ পাবে না, দাঁড়িয়ে আছে, একদিকে মাছ না পাওয়া গেলে তারা কি করবে, সবাই অন্য দিক দিয়ে যাবে মাছের আশায়। তাহলে আমরা কতগুলো শূন্যস্থান পূরণগুলো পরপর করে আমরা তৈরি করে নিলাম। এরপর বলা হচ্ছে কোনো উৎসব বা অনুষ্ঠানে তুমি খুব হইচই আনন্দ করেছো আর মজা পেয়েছো, তুমি কি কি করলে সেই দিন তা দিনলিপির আকারে খাতায় লেখো। এটা তোমরা নিজেদের মতন করবে, নিজেদের নিজেরা কোথাও কোনো উৎসব অনুষ্ঠানে গেছো এবং সেখানে গিয়ে খুব আনন্দ হইচই করেছো, এটা আমরা নিজেদের মতন একটা অনুষ্ঠানের কথা ভাববো, বা সত্যি সত্যি আমরা অনুষ্ঠানে ছিলাম সেই রকম একটা জায়গা থেকে আমরা এটা তৈরি করব। এরপরে রয়েছে যে পাঁচের দাগে রয়েছে মূল লেখাটা অন্য ভাষায় কিন্তু নিজের ভাষায় তুমি পড়েছো আর দারুণ লেগেছে, এরকম দুটি লেখার নাম করো। দেখো আমাদের বইতেই এরকম একটা লেখা আছে এবং ঠিক আমরা যে অংশটা পড়ছি তার ডান মানে তার পরের অংশে যে কবিতাটা রয়েছে সেটা হচ্ছে লিমেরিক, এডওয়ার্ড বিয়ারের লেখা লিমেরিক। এছাড়াও আমরা জানি মহাভারত কাশীরাম দাসের লেখা, সেটা কি সংস্কৃত, এইরকম রামায়ণ, এরকম আমরা জানি নাম বলতে পারি যে অন্য ভাষায় সেটা লেখা হয়েছিল, তার বাংলা অনুবাদ হয়েছে, সেটা আমরা পড়ছি, সেই লেখাগুলোর কথা আমরা জানব, ঠিক আছে। আর ছয়ে রয়েছে একটা বৃষ্টির দিনের অভিজ্ঞতা জানিয়ে তুমি তোমার বন্ধুকে চিঠি লেখো। আমরা সবাই চিঠি লিখতে জানি, ডান দিকে আমরা তুমি তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে লিখছো লিখবে, এখানে প্রিয় বন্ধু বলে বন্ধুর নাম দেবে, তারপর এখানে কত তারিখে তুমি চিঠিটা লিখছো ডান দিকে দিলে, দিয়ে প্রিয় বন্ধু তার নাম দিয়ে তোমরা কেমন আছো, আমি কেমন আছি বা তুই কেমন আছিস, এরকম করে নিজেরা নিজেদের মতন করে চিঠিটা লিখবে এবং সেখানে কিন্তু বিষয়বস্তু হবে বৃষ্টির দিন।
সেই বৃষ্টি সকাল থেকে আকাশ কেমন করে থাকলো, কেমন ভাবে বৃষ্টি হলো, সেই বৃষ্টিতে চারিদিক অন্ধকার হয়ে গেল, তোমার তখন কি অনুভব হলো, সারা দিনটা তুমি কেমন করে কাটালে, পড়াশোনা করলে না গল্প করলে না বৃষ্টিতে ভিজলে বকা খেলে, তোমার তোমার যেমন করে তোমার ভালো লাগবে তুমি তোমার বন্ধুকে জানিয়ে চিঠি লিখবে এবং বন্ধুকে বলবে যে তারও কোনো অভিজ্ঞতা এরকম আছে কি না সেও তোমাকে জানাবে। এরকম চিঠি লেখার পরে বন্ধুকে ভালোবাসা জানিয়ে আমরা আবার চিঠি শেষ করব এবং ইতি লিখে নিজের নাম দেব এবং বাম দিকে একটা বক্স করে আমরা কোথায় আমরা চিঠিটা পাঠাচ্ছি তার নাম ঠিকানা সহ পিনকোড দিয়ে আমরা চিঠিটা লিখব। এইভাবে চিঠির বয়ান অনুযায়ী আমরা চিঠিটা তৈরি করব। এরপর রয়েছে এমন একটা ছবি আঁকো যার মধ্যে কবিতার এই জিনিসগুলো থাকবে, অর্থাৎ সেখানে আমরা তোমরা তো স্কুলে ড্রয়িং কম্পিটিশান যখন হয় তোমাদের সামনে একটা বিষয়বস্তু তুলে ধরা হয়, সেই বিষয়বস্তু অনুযায়ী তোমরা কত সুন্দর ছবি আঁকতে পারো। এরকম এখানেও ঠিক কতগুলো তথ্য দিয়ে দেওয়া হচ্ছে কি নদীর কূল, জল থই থই মাঠ দেখা যাচ্ছে, বকের শাড়ি রয়েছে, মাছরাঙা রয়েছে, ছেলেমেয়েরা দল বেঁধে রয়েছে, এরকম একটা ছবি আঁকতে হবে যার মধ্যে এই থিম বা এই বিষয়গুলো থাকবে ছবির বিষয়বস্তু হিসাবে। ঠিক আছে, আমরা নিজেদের মতন করে সময় কাটানোর জন্য সুন্দর করে এরকম একটা ছবি তৈরি করতেই পারি। এরপর বলা হচ্ছে কথায় বলে মাছে ভাতে বাঙালি, সেই বাঙালির পরিচয় গানটাতে কীভাবে ফুটে উঠেছে। গানের মধ্যে আমরা বাঙালির যে চিত্র সেটা আমরা দেখতে পাবো, সেখানে আমরা দেখব, আমরা নিজেরাই জানি যে ভোজনে অর্থাৎ খাওয়ার সময় আমরা কিন্তু মাছ খেতে সবাই খুব ভালোবাসি। আমাদের খাদ্যাভাসের মধ্যে এক যে পরিচয় রয়েছে সেখানে আমাদের এই কবিতার পাশাপাশি যে গান রয়েছে, কবিতা বলছি আমাদের রচনাংশের মধ্যে যে গান রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাবো। সেখানে আমরা দেখব যে বাঙালি ওরাও যেমন মাছ ধরতে চাইছে, মাছ চাইছে, সেরকম বাঙালিরাও দেখবে মাছ ধরতে ভালোবাসে, মাছ তাদের খাদ্যের একটা বড় অংশ নিয়ে থাকে। বর্ষার সময় নতুন জল মানে বৃষ্টি হয়েছে, নতুন বৃষ্টির সেই জলের মধ্যে সবাই বেরিয়ে পড়েছে মাছ ধরার জন্য, আর মাছ পাওয়ার জন্য নদীকূলে এসে পৌঁছচ্ছে। শুধু যে মানুষ মাছ পেতে চায় তাই নয়, আমরা বকের শাড়িকে দেখতে পাই এখানে, মাছরাঙাকে তো আমরা পুকুরে ঝিলে দেখতেই পাই, তারপর এখানে কুড়ুয়া পাখির প্রসঙ্গ রয়েছে, কিন্তু আমরা দেখব মানুষ এবং পাখি সবাই কিন্তু হতাশ হয়েছে, কেউই মাছ পায়নি, এরকম একটা কথা এখানে বলা হচ্ছে। আচ্ছা, আটের দাগে আমরা কতগুলো প্রশ্ন দেখব সেই প্রশ্নগুলো আমরা জানব। আমি তোমাদের সামনে গল্পের মতো এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে এরকম করে আমি বলছি। প্রথম প্রশ্ন রয়েছে বৃষ্টি কীভাবে প্রকৃতিকে বাঁচায়, খরা বলতে কী বোঝায়, অনাবৃষ্টির ফলে মানুষ পশু পাখি, এই দুটো অংশ প্রথম দুটো অংশ বলি। খরা বলতে কি, খরা একটা প্রাকৃতিক বিপর্যয়, খরা কথার অর্থ হচ্ছে অনাবৃষ্টি, বৃষ্টি না হওয়া, দীর্ঘদিন যদি বৃষ্টি না হয় বা আমাদের যে ঋতু বৈচিত্র্য সেখানে যদি বৃষ্টির সময় অর্থাৎ আষাঢ় মাস শ্রাবণ মাস এই সময় যদি বৃষ্টি না হয়, প্রকৃতিতে যদি আমরা শূন্য বা খরা হতে দেখি, তাহলে বৃষ্টি অনাবৃষ্টির ফলে ফসল উৎপাদন হবে না, ফসল উৎপাদন না হলে প্রকৃতির মধ্যে তার প্রভাব মনুষ্য জগতে জীব জগতে প্রাণী জগতে পড়বে, আর উদ্ভিদ জগৎ যদি নষ্ট হয়ে যায়, ফসল যদি না উৎপাদন হয় তার প্রভাবও প্রাণের মধ্যে প্রাণী জগতের মধ্যে তার প্রভাব পড়বে, সেই কথা বলা হচ্ছে। আর বৃষ্টি কীভাবে প্রকৃতিকে বাঁচায়, অর্থাৎ প্রকৃতি মানে হচ্ছে প্রকৃতি জগৎ, আর প্রকৃতি জগতের মধ্যে যে প্রাণী জগৎ থাকে উভয় দিক থেকে আমরা আলোচনা করব। যেমন সবুজ উদ্ভিদের প্রয়োজন, গাছপালা, তার পাশাপাশি আবার মনুষ্য জীব জগৎ প্রাণী জগৎ নানান জীবজন্তুর জগৎ সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের প্রকৃতির মধ্যে এই ভারসাম্যতা, প্রাকৃতিক ভারসাম্যতা কিন্তু বৃষ্টির একটা বড় জায়গা। এরপরে অনাবৃষ্টির ফলে মানুষ পশু পাখি গাছপালার অবস্থা কেমন হয়, মানুষ
মানুষ, বৃষ্টি না হলে কি সমস্যা হবে, পশু পাখি গাছপালা এগুলো আমরা এতক্ষণ বৃষ্টি গাছ বৃষ্টি না হওয়া, বৃষ্টির ফলে কি হবে, অতিবৃষ্টির ফলে কি হবে সব কিছু আমরা জানতে পারলাম। সেই জায়গা থেকে আমরা কিন্তু এই উত্তরটা দিতে পারি। এরপর বলা হচ্ছে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখলো, সে তো আমরা পাঠ্যাংশের মধ্যে দেখবো। ভগবানের প্রাসাদে পৌঁছে সেখানে দেখলো সবাই ব্যস্ত, নানান ভোজ উৎসব অনুষ্ঠানে তাদের স্ত্রী ও মন্ত্রীরা মহানন্দে রয়েছে। তখনই ব্যাং বুঝতে পারলো যে রাজ্যে কেন এত অভাব, এত কেন কষ্ট। তারপর প্রাসাদের দৃশ্য দেখে ব্যাং রাগে উত্তেজিত হয়ে পড়লো, কেন যে এখানে যার দেখভাল করার দায়িত্ব দেবতার ভগবানের, তিনি তা না করে তিনি তার কাজে মগ্ন হয়ে রয়েছেন, আর এখানে প্রকৃতি জগৎ এবং প্রাণী জগৎ কিভাবে শেষ হয়ে যাচ্ছে, তাদের কষ্টের দিন নেই, তাদের প্রাণ প্রায় যেতে বসেছে, এরকম একটা পরিস্থিতি কেন হয়ে গেছে, সেই জন্য ব্যাং রেগে গেছে। এরপর আমরা দেখব ভগবান আর তার রক্ষীদের কীভাবে মৌমাছি বাঘ মোরগ কীভাবে নাকাল করতে চেয়েছে, সেটাও আমরা পাঠ পাঠ করে দেখতে পেয়েছি। এবং সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে রক্ষীদেরকে কীভাবে মৌমাছি হুল ফুটিয়ে দিচ্ছে, বাঘ কী করে তাদেরকে খেয়ে নেবে ভয় দেখাচ্ছে, মোরগ কীভাবে ডানা ঝাপটে তাদেরকে কষ্ট দিতে চায় সেই দিক দেখাচ্ছে, সেগুলো আমরা দেখব, ঠিক আছে। এরপরে এখানে যে সূর্য আর চাঁদের আলোয় আলোয় অবাধে মানুষের উপর ঝরে পড়ুক, এরকম প্রকৃতি মানুষের সঙ্গে প্রকৃতির নিবিড় সম্পর্কের কথা, এই চাঁদ আর আলোর কথা দুটো ছোট্ট ছোট্ট কবিতার মধ্যে রয়েছে। বিমলেন্দু মজুমদার তর্জমা করেছেন, অর্থাৎ বঙ্গানুবাদ করেছেন, এরকম দুটো ছোট ছোট কবিতার প্রসঙ্গ রয়েছে, ঠিক আছে। আগামী তোমরা এই অংশটা দেখবে, ভালো করে পড়বে, আর তোমাদের এই অংশটুকুর মধ্যে কী কী সমস্যা আছে আমরা ক্লাসে আলোচনা করব, তোমরা সেটা আমাকে লিখে জানাবে।